মাছে ভাতে বাঙালি নানান প্রকারের মাছ, তার নানান প্রকার আইটেম, বিভিন্নভাবে আমরা কিন্তু মাছ রান্না করে থাকি। যে যেভাবে খেতে পছন্দ করি সে সেভাবেই মাছটাকে রান্না করে থাকি। তো তেমনই আজকে একটা আমি সহজ মাছের আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর জন্য প্রথমেই আমি এখানে রুই মাছ নিয়েছি এবং এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং লবণ, এবং এগুলোকে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি, এবং তেল গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি এপিট ওপিট করে মাছগুলোকে হালকা করে ভেজে নেব, এবং আমার মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং মাছ ভাজার তেলেই দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এবং প্রয়োজন হলে সামান্য একটু তেল অ্যাড করে নেব। এরপর একে একে এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো এবং দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা দিয়ে নেবে। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে করে আমার পেঁয়াজগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলোও ভালোভাবে কষানো হয়ে যায়। এবং দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি গোটা সাদা এলাচ, এবং মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি, এবং পানি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে করে আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। এবং এ পর্যায়ে এখানে আমি দিয়ে নেব একটা তেজপাতা, এবং এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষানোর জন্য রেখে দিচ্ছি, এবং কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এবং দেখুন আমার মশলাগুলো কিন্তু প্রপারভাবে কষানো হয়ে গিয়েছে, এবং ঢাকনা ওঠানোর পর মশলার যে ঝাঁঝালো গন্ধটা আছে সেটা একদমই পাওয়া যাচ্ছে না। এরপর আমি একে একে দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছ, এবং মাছগুলোকে আমি দেওয়ার পরে মাছ এটাকে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব, এবং মাছের এক পাশটা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। এবং কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং মাছগুলোকে হালকাভাবে উল্টে দিচ্ছি, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। যদিও আমার মাছের পিসগুলো বড়, সেজন্য একটু সাবধানে উল্টে দিতে হবে। মাছগুলো ভেঙে গেলে কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো হবে না। যদিও আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, বড় মাছগুলোকে হালকা করে ভেজে একটু বেশি সময় ধরে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো দেখতেই পাচ্ছ আমার মাছ উল্টানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কেউ চাইলে এখানে সামান্য একটু পানি অ্যাড করতে পারো, যাতে করে রান্নাটাতে সামান্য একটু রস থাকে। এটাকে ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু সামান্য একটু পানি অ্যাড করা যেতেই পারে, অথবা কেউ যদি পোলাওয়ের সাথে খেতে চান তাহলে একটু বেশি সময় ধরে এটাকে জাল করে নেবেন, যাতে পানিটা একদমই টেনে যায়। খুব সহজেই কিন্তু আমার এই রুই মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল। মাছের এই রেসিপিটা দেখতে হয়েছিল যতটা লোভনীয়, খেতেও হয়েছিল ভীষণ মজার। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের একবার ট্রাই করে দেখো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।